নমস্কার বন্ধুরা আমি হিমাদ্রি পিএইচ কেডিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আলিপুরদুয়ার জেলা পরিষদে স্বচ্ছ ভারত মিশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা কিভাবে আবেদন করবে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে পুরো বিস্তারিত আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর নিয়মিত সরকারি চাকরি সরকারি প্রকল্প আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তো তোমাদের সবার প্রথমে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আলিপুরদুয়ার ডট ডট ইন সেখানে তোমরা আসার পরে একটু নিচের দিকে তোমরা রিক্রুটমেন্ট বলে একটা অপশান পাবে সেখানে গেলে তোমরা দেখতে পাবে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে বিজ্ঞপ্তিটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি এখানে বিজ্ঞপ্তির সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটাও দেওয়া আছে সেটাও কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে অফিস অব দ্য আলিপুর জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশন আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার টু নাইন ডেট হচ্ছে বাইশ বারো দু মানে বাইশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করাবে হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে মোর পদ আছে একটা প্লেস অফ পোস্টিং মানে কোথায় তোমাদের পোস্টিংটা হবে এখানে তোমাদের পোস্টিংটা হবে ডিস্ট্রিক্ট স্যানিটেশান সেল এস বি এম আলিপুরদুয়ার জেলা পরিষদে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আবেদন করার জন্য তোমাদের সবার প্রথমে হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে গ্র্যাজুয়েশান পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা একটা কোর্স তোমাদের কমপ্লিট করে থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার তেইশ অনুযায়ী প্রতি মাসে তোমরা এগারো হাজার নশো নব্বই টাকা বেতন পেয়ে যাবে এখানে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটা করা হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে পোস্টের মাধ্যমে যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ মায়া টকিস রোড পিন সেভেন এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে অ্যাপ্লিকেশানের যে ফরম্যাট সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে ভালো করে ফিল করে নেবে তার সাথে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে ফটোকপি অফ রিলিভেন্ট ডকুমেন্টস মানে তোমাদের যত এডুকেশন কোয়ালিফিকেশান আছে তার ডকুমেন্টস এজ প্রুফ এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর তোমাদের যে কোনো একটা আইডি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের জেরক্স কপি করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এগারো এক দু হাজার মধ্যে তোমরা চাইলে ওই অ্যাড্রেসে গিয়ে নিজেরাও কিন্তু ড্রপ বক্সে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিয়ে আসতে পারো এখানে কিন্তু তোমাদের পিওরলি টেম্পোরারি কন্ট্যাক্ট বেসিসে নিয়োগটা করা হবে এখানে তোমাদের যে লিখিত পরীক্ষাটা নেওয়া হবে মোট পঞ্চাশ নম্বরের এক্সাম হবে যাতে ইংলিশ কমিউনিকেশন থাকবে দশ নম্বর জেনারেল নলেজ থাকবে দশ নম্বর কম্পিউটার নলেজ থাকবে তিরিশ নাম্বার মোট পঞ্চাশ নম্বর এক্সামের ডেট টাইম এবং ভেনু ডিটেলস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে পরবর্তীকালে ওখানে তোমাদের নোটিশের মাধ্যমে সেটা দিয়ে দেওয়া হবে এবং তোমাদের এক্সাম দেওয়ার জন্য একটা অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে সেটাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা একটু নজর রাখতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো গ্র্যাজুয়েশান পাসে তারা কিন্তু তাড়াতাড়ি আবেদনটা করে নিও লাস্ট ডেট এগারো এক দু তার মধ্যে আবেদনপত্রটা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছোতে হবে ভিডিওটা আজকানি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও ধন্যবাদ